আসসালামু আলাইকুম। আজকে শুভ সঙ্গে একটু পরিচয় করাই দেবো তোমাদেরকে। আর শুভ তোমাদেরকে একটু পরামর্শ দেবে, যেহেতু শুভ বিএনসিসি ক্যাডেট আর শুভ আমাদের সুজার একাডেমিরও স্টুডেন্ট। তারা তোমরা নবীন ট্রেনিং হতে যাচ্ছ বিভিন্ন বাহিনীর ক্ষেত্রে, তো ট্রেনিং হতে গেলে তো শুধু আমি স্বপ্ন দেখবো তা তো আর না, স্বপ্নের পিছনে আমাদের কিছু কাজ করতে হবে। এই পরামর্শগুলো আর শুভ তুমি একটু দাও নবীনদের জন্য। আমি একজন আর্মি অফিসার হবো, অথবা সৈনিক। মানে আমার প্রথম ইচ্ছা হচ্ছে আমার, মানে আমি একজন দেশ সৈনিক হবো বা দেশের জন্য কিছু করবো, এবং সেটা মূল ভালোবাসাটাই হচ্ছে সেনাবাহিনীর জন্য বা অন্য কোনো বাহিনীর জন্য আছে, তবে কম সেনাবাহিনীতে একটু বেশি, কারণ আমার বাবা সেনাবাহিনীতে ছিলেন। তো প্রথমে আমি বলতে চাই যে আমার ছোটো থেকে এই সেনাবাহিনীতে আমার খুব ইচ্ছা ছিল। আমি যদি হচ্ছে এই অনুপ্রেরণায় খুব আমাকে সাপোর্ট দিয়েছে, যে যিনি তিনি হচ্ছে আমার মা এবং বাবাও দিছে। বাবা স্কুল থেকে এই সেনাবাহিনী সম্পর্কে অনেক কিছু শিখেছে আমার, যার কারণে ক্লাস এইট থেকে আর কি আমি সেনাবাহিনী সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করছি। তার পরবর্তীতে নিজেকে অনেক ফিট রাখার জন্য অনেক এক্সারসাইজ করছি, ক্লাস নাইনেই এক্সারসাইজ শুরু করছিলাম। তারপরে হচ্ছে শারীরিক প্রস্তুতি নিয়েছিলাম, সব কিছু নিয়েছিলাম। আর আমি যারা সেনাবাহিনী সম্পর্কে আর কি কিছু জানে বা অনেকে আগে থেকে জানে, তাদের কাছ থেকে একটু হলে পরামর্শ নেওয়ার চেষ্টা করছিলাম। তো তারা অনেকে আমার খুব ভালো ভালো পরামর্শ দিয়েছে, এবং কী কারণে সেনাবাহিনীতে যাবো বা কেন যাবো, কী কারণে যাইতে চাই বা আমার আগ্রহ বা আমার ঝোঁকটা কোন দিকে, সেটা হচ্ছে মেন বিষয়। তো আমি আমার শুরু থেকে ঝোঁকটা ছিল সেনাবাহিনী, যার কারণে স্কুলে সবাই আমার সেনাবাহিনী বলেই থাকে, এবং কলেজে এমনকি কলেজে আমার সব ফ্রেন্ড আমার মিলিটারি বলে ডাকে, কিন্তু বিএসসি বলে ডাকে। তো আমার ভালোই লাগে কথাটা শুনতে, কিন্তু যদিও আমি এখনো পেশাদারি সেনা সদস্য হতে পারি নাই। তো তোমরা সবাই বা আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। তারপর আমি যখন এসএসসি পরীক্ষা দিই, এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমার ওখানে বাসা লাগলো, ও এবার সেনাবাহিনীতে চান্স হয়েছে আমার করে। তো ও আমার প্রথমেই বলে যে সোজা ট্রেনিং একাডেমি রংপুরে ওখানে ট্রেনিং করার, যেহেতু তোর অনেক শখ বা ইচ্ছা, ওখানে ইচ্ছা আছে, উনি অনেক ভালো, ওনার পরামর্শে ইনশাল্লাহ আরও অনেক অনেক দূরে এগিয়ে যেতে পারবি। তো আমি পরীক্ষা দেওয়ার পরে আসি স্যারের সাথে যোগাযোগ করি, তখন স্যারের অফিসের দিবে। তো তারপর নতুন নতুন শিখানি আনছে, তারপর আমি ওখান থেকে অনেক জ্ঞান অর্জন করছি, এবং স্যার আমাকে অনেক ভালো ভালো উপদেশ দিছে যা আমার জীবনে এখন পর্যন্ত অনেক সামনে এগিয়ে যাওয়ার জন্য পথপ্রদর্শক। স্যারের কাছ থেকে তোমরা যারা সেনাবাহিনীতে যোগদান করতে ইচ্ছুক এবং উদ্যমী তরুণ, তোমার সেজন্য অল্প থেকে বা ছোটো থেকে ঝোঁক যাদের আর্মি আর্মির প্রতি বা দেশ সেবার প্রতি, আসলে একটা বিষয় কি যে দেশ সেবা কিন্তু অনেকভাবেই হয়, শুধু আর্মি হয়ে যে দেশ সেবা করা যাবে এমন কোনো কথা না, দেশ সেবা রিক্সা চালাও করা যায়। কিন্তু একটা মেইন কথা হচ্ছে যে দেশের খুব নিকটে থেকে দেশের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশের প্রতিটা মানুষ এবং দেশের অভ্যন্তরীণ বা বহিরাগতভাবে যে কোনোভাবে হোক ঘনিষ্ঠভাবে সেবা করার জন্য একটা মূল বিষয় হচ্ছে সেনাবাহিনী। এজন্য এই সেনাবাহিনীতে দেশপ্রেমিক অনেক যুবক বা যুবতী তারা সেনাবাহিনীতে যোগদান করতে চায়, এবং তাদেরকে অবশ্যই উৎসাহ প্রদান করা উচিত, এবং এই উৎসাহ এবং উদ্দীপনাই তাদেরকে নিয়ে যাবে সুদূর ভবিষ্যতে, এবং তাদের আগ্রহ বা ইচ্ছায় তাদের নিয়ে যেতে পারে তাদের মূল লক্ষ্যে। তো এই কারণে আমি শ্রদ্ধা ট্রেনিং একাডেমিতে এসএসসি পরীক্ষার পরে এই প্রস্তুতি গ্রহণ করি, এবং যথেষ্ট প্রস্তুতি নেওয়ার পর বিএনসিসিতে ইনশাল্লাহ মেধা তালিকায় দ্বিতীয় হই। তারপর থেকে বিএনসিসিতে আমরা 22 জন রিক্রুট হই, এবং সেখান থেকে আমি এখন পর্যন্ত দুটা ক্যাম্প করছি, এবং সিটি ক্যাম্প এবং উইন্টার ক্যাম্প, এবং অনেকেই আছে এখন পর্যন্ত একটা ক্যাম্পও হতে পারেনি। এবং তার পরবর্তীতেই আমি এখন দুটা র্যাঙ্ক পাই, র্যাঙ্ক পাওয়ার পর পরে যাই। তো তারপর হচ্ছে বিএনসিসি থেকে অনেক সম্মান অর্জন করছি, এবং যেখানেই ট্রেনিংয়ে গেছিলাম বা স্টাফ অফিসার তাদের সঙ্গে বা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম ড্রিল সব কিছু ইনশাল্লাহ ফার্স্ট ছিলাম, যার পরে আমাকে ঢাকা সেন্ট্রাল ট্রেনিংয়ে আমাকে ডিলেও রাখা হয়, ব্যান্ডেও রাখা হয়, এবং পতাকবাহী দলেও রাখা হয়, এবং পরবর্তীতে আমার পাইলটও রাখা হয়, এবং আমি পাইলট করি আমাদের
প্রধান অতিথি এবং বিভিন্ন মহোদয়কে পাইলট করেছিলাম এবং গাঢ় মানা দিয়েছিলাম। তো আমার জীবনে এখন পর্যন্তই আমি অনেক কিছুই পাইছি এবং তার পেছনে ভূমিকায় পালন করছি। আমি হিমেশ সাহুনি আমাকে অনেক উৎসাহ এবং উদ্দীপনা প্রদান করে এবং আমাকে অনেক সাহায্য দেয়। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। এই ক্ষেত্রে আমি একটু সংযোজন করি, দোয়া অনেকবার তুমি চেয়েছো দর্শকের কাছে, আমি একবার দোয়া দিতে চাই। তো যাই হোক, ওর অনেক ইচ্ছা, ওকে অনেকদিন থেকে আমি চিনি এবং আমার ছাত্র, ওর চোখে মুখে আসলে খুবই স্বপ্ন যে সিনেমাহিনী পোশাক করে ওর সিনেমাহিনীতে কাজ করবে। আমার মনে হয় ও এতটাই ডেডিকেশন পিপল যে ওকে যদি আসলে ড্রেস পরে কালকে যদি নামানো যায় ওর জীবন দিয়ে হলেও সিনেমাহিনীর জন্য কাজ করতে প্রস্তুত হয়। ওর জন্য একটা সবাই করছে, সেই ডেডিকেশনটা কিন্তু থাকতে হবে। ও এখনও মাঠে দাঁড়ায়নি, ও তো বললো বয়স ওর এখনও হয়নি, আগামীতে হবে সাবজেক্টে, তখন দাঁড়াবে ইনশাল্লাহ। ওর স্বপ্নটা যাতে স্বপ্নটা পূরণ হয়, আল্লাহ তালা যাতে পূরণ করতে পারে, আপনারা সবাই দোয়া করবেন। আমায় ও শিক্ষক আমারও দোয়া থাকলো, তোমরাও দোয়া করবো। এবং সর্বোপরি যেটা মেন কথা সেটা হচ্ছে লক্ষ্য থেকে কখনো বিচলিত হওয়া যাবে না। লক্ষ্য অর্জন করতে হলে লক্ষ্যের পিছনে পরিশ্রম করে আগাতে হবে। বাধা আসবে, বিপত্তি আসবে, এখানে ভয় পাওয়া যাবে না বা কিছু পাওয়া যাবে না। লক্ষ্য অর্জন করবো সাহসে কথার পরিচয় দিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ।